ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আরামের বিছানার মধ্যে না শোয়াইয়া, দুনিয়ার ফায়েশার কাজের মধ্যে না রাখিয়া, যে আজকে হাফিজি মাদ্রাসাতে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا نبيا وآدم بين الماء والتين فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد شقلي আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا محمد وعلى آله محبت مولانا حق لا إله إلا الله لا إله হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে
আপন তুমি মুদের পারের তরে, তুমি মুদের পারের তরে, তুমি নিদানে তারানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজকের মাহফিলে আসা এবং বসার আমাদেরকে তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে, বেশি সময় করব না, একটু কথা না বললেই নয়, আয় হায় আমি আপনাদের সামনে শুরু থেকেই কোরআনুল কারিম থেকে একটা আয়াত পড়েছি, একটা আয়াত তেলাওয়াত করেছি। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাতে আল্লাহ একটা আয়াত বলে দিয়ে ছেন, আয়াতরা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব, এটা এমন কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোন এই কিতাব থেকে যে যা পড়বে, আয় হাই ইমানের সহিত আল্লাহকে এক জানিয়া আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে রাখিয়া, আয় হাই তারাই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না, দুনিয়ার মধ্যে কেউ যদি একটা বই লেখে, কেউ যদি একটা কিতাব লেখে, কিতাবের শুরুতে লেখে রাখে আয় হায় ভাই আমার, আয় হায় বন্ধুরা আমার, কেউ যদি আপনারা আমার এই কিতাবেতে ভুল পান, আমার এই নাম্বারে একটু যোগাযোগ করবেন, আমি সংশোধনের চেষ্টা করব, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহ নাজিল করে সাথে সাথে আমার আল্লাহর অহংকারের শহীদে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না, তো এই কিতাব থেকে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আয়াত পড়ার দরকার আছে কি নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে ভালোবাসি আমরা সবাই, হায় হায় আল্লাহকে পাওয়ার জন্য কেউ তাহাজ্জুদের নামাজ পড়ি, কেউ ইশরাকের নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ি বটে, সাথে নফল নামাজের ইবাদত করতে থাকি, আল্লাহকে পাবো, আল্লাহকে পাবো। আমি তখন ওই কোরআনকে হাতে নিয়ে বললাম, ও কোরআন আমি কিভাবে আমার রহমানকে পাবো, তুমি একটু বলে দাও। আমার আল্লাহর ওই সন্দেহ ছাড়া কিতাব বলে দিলেন মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার হাবিবকে আনুগত্য করে সে যেন আমার আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন না, এই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? এই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন সবাই, আছে কি নাই? এই রসুলকে কত মানুষ আপনার আমার মতন বলে মনে করে, বলে না? নাউজুবিল্লাহ বলেন না, আমার রসুল ঘুমাচ্ছে, আমার রসুল খেয়েছে, আমার রসুল সব কিছু করেছে, এই কথাটা বলে বলে রসুলকে আমাদের মতন বলতে চায়। আমি তাদেরকে বলে দিচ্ছি, তোমরা শুনে রাখো, আমার রসুল ঘুমালো অজু যেত না। সুবহানাল্লাহ বলেন না, আমার রসুল ঘুমালো অজু যেত না। তুমি আলেম ঘুমিয়ে দেখো না, তোমার অজু চলে গেছে। আমার রসুলের থুতু মুবারক এমন ভাবে থুতু মুবারক দিলেন
সাহাবী কারাম নিয়ে যখন খুলতেন দিব্যা মুবারক, তখন থেকে মেসকাম্বের ঘ্রাণ চলে আসত। সুবহানাল্লাহ বলেন না? আর আপনি আমি একটু থুতু দেই না, কি একটা দুর্গন্ধ করে ওই রসুলের সাথে আপনি আমি তুলনা করি, একটু নাউজুবিল্লাহ বলেন না? ওই রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই? রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে কি নাই? সবাই আমার সাথে সাথে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আব্বাজির রে আমার, বাবাজির রে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে জানিয়ে দিলেন, আয় হায় 10 পারার 9 পৃষ্ঠার মধ্যে জানিয়ে দিলেন কেমন ভাবে আমরা আমাদের নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارت تغشونا كسادها ومساكن ترضونها اي هاي هاي امر الله আরো বলে দিলেন وتجارت تغشونها وكسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله سبحان الله বলুন একটু জোরে সবাই জবান দিয়ে। ওই আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি, যেই সাহাবিকে আমরা সবাই খাদেমে রসুল নামে চিনি, সুবহানাল্লাহ বলেন না? ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় হারিয়ে গেলেন, হারানোর পরে 10-10টা বছর আমার নূর নবী সাল্লামের কদম মুবারক ছিলেন। হায় হায়, নূর নবী সাল্লাম যখন অজু করতে যাবেন, অজু করার সময় অজুর পানি আগিয়ে দে, হায় হায়, আমার নূর নবী সাল্লাম যখন মসজিদে নববীতে যেতেন, আমার নূর নবী সাল্লামের পিছে পিছে হেঁটে হেঁটে যেতেন, আর আমার নূর নবী সাল্লামের খেদমতে সব সময় থাকতেন। 10-10টা বছর পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান এবং কি চাচা জান আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে বলতেছেন, ওগো নবী, ওগো নবী, আমি আনাসের বাবা, আপনার খেদমতে আমার আনাস 10টা বছর ধরে আমি আনাসকে খুঁজি পাই না। ওগো নবী গো, আমি খোঁজার পরে আজকে আনাসের খবর পাইলাম, আমি আমার আনাসকে নিতে আসছি। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আনাসের বাবা, আনাস যদি যাইতে চায় আমার কোনো আপত্তি নাই, আনাস যদি কয় আমি যাব না এত কোনো আমার আপত্তি নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি তুলছেন, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরেই ওযু করবেন, আনাসের বাবা যে আসেরা পিছন দিক দিয়ে হাত দিয়ে কয়, ও আনাস, আনাসের বাবা, আমার 10-10টা বছর হয়ে গেল আমি তোমাকে দেখি না, আয় হায়, তোমার বাড়িতে তোমার আম্মা কাঁদতেছে, তোমার চাচিরা কাঁদতেছে, ও আনাস, আসো তোমাদের, তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব। আনাসের চাচা ডাক দিয়া কয়, ও আনাস, তুমি যদি যাও তোমার চাচি তোমার আম্মা অনেক খুশি হবে। ও আনাস, ও আনাস, ও আনাস রে, তুমি যদি যাও অনেক খুশি হয়ে যাবে সবাই, কেননা 10-10টা বছর ধরে তোমাকে দেখে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা, আপনারা সবাই আমার নূর নবীর কদমে আসেন, সুবহানাল্লাহ, আমার নূর নবীর সামনে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান এবং ওনার চাচা জান সহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বার দিকে একবার তাকায় আর নূর নবী সাল্লামের দিকে 10-10 বার তাকায়, সুবহানাল্লাহ,
কিছুক্ষণ পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাব্বা ডাক দিয়ে বলেন, ও আনাস, তোমার নবী সাল্লাম বলেছেন তুমি যদি যেতে চাও তোমার নবীর কোনো আপত্তি নাই, ও আনাস তুমি আসো যাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, কয় আব্বা, ও আব্বা, আপনি কি জানেন না আল্লাহ কোরআনে বলেছেন তোমার বাবা থেকে, তোমার ভাই থেকে, তোমার আপনজন থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার সব কিছু থেকে যে ব্যবসা করো এই মাল নিলস হয়ে যায় এই লস হওয়ার ভয় থেকে। আয় হায় আর তারপর আমার আল্লাহ বলে দিলেন আত্মাখাত, মানে সব কিছু থেকে আমার রসুলকেই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, বলুন আব্বা আমি যাব না, আমি আমার নূর নবীর কদম সেরে যাব না। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। তখন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলেন, ও আনাস রে, তুমি তোমার বাবার সাথে যাবে না, তুমি তোমার বাবার সাথে যাবে না, তুমি কেন যাবে না? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা গো, ও আব্বা, আমার নূর নবী জিজ্ঞাসা করছে আমি কেন যাব না, আমি আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10-10টা বছর ছিলাম, আব্বা যখন ছোটবেলায় আপনাদের কাছে ছিলাম, আমি কোনো ভুল করলে আপনারা আমাকে মারতেন, আমি কোনো দোষ করলে আপনারা আমাকে বকা দিতেন, আজকে 10-10টা বছর হয়ে গেল, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকা দিবে থাক দূরের কথা, মারবে থাক দূরের কথা, আমার একটু চোখ পাক দিয়া চায় নাই। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। তো এই রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই? এই জন্যই তো আমার নানা হাফেজুল্লাহ শিখে লিখেছেন, রসুল তোমায় ভালোবাসি মনোরিদয় উজার করে মহব্বতে, সবাই জবানটা খুলে দেন, হায় হায় নবী তোমায় ভালোবাসি মনোরিদয় উজার করে, হায় হায় ভুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, নবী দূর হবে মার দিদারে, হায় হায় দূর হবে তোমার দিদারে, দূর হবে হে রাসূল তোমায় ভালোবাসি মনোরিদয় উজার করে, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তো, হায় হায় সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি জন্ময় আমার অনেক দূরে, নবী জন্ময় অনেক দূরে রেখেছ মোরে পাগল করে, ধরদি তোমায় ভালোবাসি মনোরিদয় উজার করে, বুকে আজে জ্বালায় দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে মার দিদারে, দূর হবে মার দিদারে, আল্লাহুম্মা
মাওলানা আদবালায়ালি সই মাও মোহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা সবাই মহাব্বতে চক্ষু দুইটা বন্ধ করিয়া আয় হায় মৃত্যুর কথা স্মরণ করিয়া আয় হায় যার যার গুনার কথা স্মরণ করিয়া আল্লাহকে এক জানিয়া সবাই ইসমেজাতের জিকির করেন আমার ঘুমা চেনা নয় নে নবী কইরাহায়ামার ঘুমা চেনা নয় নে আমাকে ভুলি বাগো নবীজি কেব নে তোমাকে হারানোর ব্যথা মনে রাখলো দিয়েন মশাল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাখলো দিয়েন মনে হইলে চোখের পানি জোরে তত দিয়ে ঘেরা মের লোক যে যায় বোলক ছাড়ব না প্রেম জীবন ঘেরা মের লোক যে যায় বলক ছাড়ব না প্রেম জীব আমা কে ভুলি বাগ নবীজি কেম হে মশাল্লাহ আমার ঘুমাশে না নয় নে নবী কইরাহায়ামার ঘুমাশে না নয় নে আমাকে ভুলি বাগ নবীজি কেম নে মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে মশাল্লাহ মুর্শিদ বাবা উসমান শাহ কই রইলা রে বকতে রে পা গলবা নাইয়া কই রইলা রে মশাল্লাহ
তোমার কথা মনে হইলে বুকু বাসে নোনের জলে তোমার কথা মনে হইলে বুকু বাসে নোনের জলে ওই জল ধিয়া চরণ ধুইটা ধুয়াইতাম রে বকতে পা গলবা নাইয়া কই রইলা রে সুইতে যখন যাই বিছানায় স্বপ্নে দেখা দিও আমায় মারহাবা সুইতে যখন যাই বিছানায় স্বপ্নে দেখা দিও আমায় স্বপ্ন দেখা চরণ ধুইটা চুমাইতাম রে আবাজি স্বপ্ন দেখা চরণ ধুইটা চুমাইতাম রে বকতে রে পা গলবা নাইয়া কই রইলা রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে হবে কি দিদার দরদে ইয়া রাসূলুল্লাহ হে আশায় রয়েছি আমি গুনেগার হে আশায় রয়েছি আমি ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকাই দরদে আর তো কেহ নাই দরদে আর তো কেহ নাই তুমি তো এই গোলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ হে আশায় রয়েছি আমি গুনেগার ইয়া রাসূলুল্লাহ হে আশায় রয়েছি আমি গুনেগার ইয়া আমার নূর নবী সাল্লামের দরকার আছে কি নাই? আপনি যখন কবরে চলে যাবেন আপনার জন্য কেউ থাকবে না, মা বলেন, ভাই বলেন, বাবা বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, সব আপনাকে ওই গহীন অন্ধকারে রেখে চলে আসবে। তারা কি জানতো না আপনি অন্ধকার কবরে থাকতে পারেন না? তারা কি জানতো না আপনি অন্ধকার কবরে ভয় পাবেন? হায় হায়, তারা সব কিছু জানার পরেও তারা আপনাকে অন্ধকার কবরে রেখে আসবে। রেখে আসার পরে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরে শয়ের শরীরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলবেন,
উম্মত দুনিয়াতে ছিলে সবার জন্য নিজের রক্তকে ঘাম বানিয়ে সব কিছু করে দিয়ে আসলি উম্মত রে, ওই যে মাদ্রাসার মাহফিলে একদিন বসেছিলি, ওইখানে বসে যে আমার উপর দুরুদ পড়লি, আমি নবী আজকে খুশি হয়ে গেলাম, আয় আমি তোকে কোলে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ, বলেন না ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই, ওই নবীকে মহব্বত করার দরকার আছে কি নাই? আজকাল কিছু ভাইয়েরা, কিছু আলেমরা আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি এর শানে মানে কিছু বাজে কথা বলে, সবাই বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী নাকি দেখে দেখে পড়তে পারে না, আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন আর রহমান, আমি হয়েছি দয়াময়। তারপর বলেছেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা, যিনি কোরআন শিক্ষা পেয়েছেন স্বয়ং রব থেকে, তিনি নাকি কিছুই জানেন না, নাউজুবিল্লাহ বলেন না। আর আজকে ডক্টর নামের কিছু আলেম আমার রসুলের শানে বেয়াদবির উপরে বেয়াদবি করে যাচ্ছে। রসুল নাকি পড়তেই পারে না, অক্ষর চিনতো না, রসুল নাকি লেখাপড়া জানতেও না, শুধু পড়তে পারতো, নাউজুবিল্লাহ বলেন না। ওই আলেম হয়ে গেল আমার রসুল নাকি এখন মূর্খ, নাউজুবিল্লাহ বলেন না। আর একটু জিলে বলেন নাউজুবিল্লাহ। এই আলেমদারির নাম দিয়ে যারা চলছে তাদেরকে আপনারা অতি শীঘ্রই বয়কট করুন, কেন না আপনার ইমানই হলো আপনার নবী। সুবহানাল্লাহ বলেন না। আরে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, কেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে বলে দিলেন ওমিনান নাস, কিছু লোক আসলো এসে বলল মাইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহি আল্লাহর উপরে, ও বিল ইয়াউমিল আখির এবং ঈমান এনেছি আখিরাতের উপরে। আমার আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে বললেন ওমা হুম বিমুকমিনিন, হাবিব আপনি জানিয়ে দেন তারা কোনো ঈমানদারই নয়। সুবহানাল্লাহ, কে ঘোষণাটা দিয়ে দিলে, কে দিয়েছেন একটু জোরে বলেন না আল্লাহ, কে দিয়েছেন? এই রসুলকে ভালোবাসার দরকার আছে কি নাই? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ভালোবাসার দরকার আছে কি নাই? আপনি আমি যখন কিয়ামতের ময়দানে উঠে যাব, উঠে যাওয়ার পরে সর্বপ্রথম দৌড়াতে দৌড়াতে আমরা চলে যাব আদম সফিউল্লাহর কাছে। সুবহানাল্লাহ, আমরা গিয়ে বলবো ও আমাদের আদি পিতা, আপনি যদি দয়া করে এই কঠিন হাশরের ময়দানে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমরা না তো বেঁচে যাব, আমাদের হিসাবটা যদি শুরু হয়ে যায় আমরা বেঁচে যাব। আদম আলাইহিসসালাম বলবেন ইযহাবু ইলা কয়রি, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও শীষ আলাইহিসসালামের কাছে। শীষ আলাইহিসসালামের কাছে যখন আমরা দৌড়াতে দৌড়াতে চলে যাব, তখন শীষ আলাইহিসসালাম আবার বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইযহাবু ইলা গায়রি, তোমরাও এখান থেকে চলে যাও। তখন যখন আমরা দৌড়তে দৌড়তে আবার যখন চলে যাব আরেক নবীর কাছে, হযরত নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন। নূহ আলাইহিস সালামের কাছে যখন চলে যাব, নূহ আলাইহিস সালাম আবার দেখিয়ে দেবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাব, মূসা আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিসসালামের কাছে। ঈসা আলাইহিসসালামের কাছে যখন আমরা চলে আসব, চলে আসলে ঈসা আলাইহিসসালাম বলবে ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, তোমরা কি জানো না আমিও তো ইযহাবু ইলা গায়রি নাফসি 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 কথাটা জপছি, তোমরা তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। এই কঠিন মুহূর্তে আরশ মহল্লার একটা কর্নার থেকে শব্দ আসবে উম্মতি উম্মতি উম্মতি, তখন আমরা বিচলিত হয়ে বলবো আর এই কঠিন মুহূর্তে, এই কঠিন সময় আমাদের জন্য কে ডাকছেন? সুবহানাল্লাহ বলুন, একটু জোরে সুবহানাল্লাহ বলুন না। তখন ওই আরশ মহল্লার কন্যারে আমরা চলে যাব, যাওয়ার পর দেখব আপনার আমার নবী আমাদের জন্য কান্না করছেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর কান্নার ছুটি আল্লাহ বলবেন হাবিব আপনি কি চান? সুবহানাল্লাহ বলেন না।
আপনি কি চান? আমার নবী বলবেন, আল্লাহ আজকে আমি আপনার কাছে ইমানদারদেরকে শুধু চাচ্ছি না, বড় বড় গৌসুল আজমকে চাচ্ছি না, আল্লাহ রাবিয়া বশ্রী মতন আবেদকে চাচ্ছি না, আল্লাহ আমার উম্মত জেনাখোর, আমার উম্মত সুদখোর, আল্লাহ আমার উম্মত অনেক পাপ করেছে, আপনি ওই যে গৌসুল আজম বড় বড় ইমানদার তাদের সাথে আমার গুনাহগার উম্মতদেরকে দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমি তো বলেছি আপনাকে অরফান এলাকা দিক্রক, সুবহানাল্লাহ বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কবরেও আসবে, আমার আপনার নবী হাশরেও আসবে। এই নবীকে বাজে কথা বলা যাবে? বাজে কথা বলা যাবে? আজকে যুবকরা, আজকে যুবতীরা, আমার ভাইয়েরা বোনেরা, লাইকি আর টিকটক নামের যেই মহামারী, আমি এটাকে মহামারী বলি, লাইকি আর টিকটক করোনার চেয়ে আরো খারাপ, লাইকি আর টিকটক করোনার চেয়ে আরো খারাপ। এই মহামারীটাই দেখতে যান আপনারা, 30 সেকেন্ডের ভিডিও করতে গিয়ে বা 20 সেকেন্ডের ভিডিও করতে গিয়ে কতই না অশ্লীল ভাবে ভিডিও করছে, নাউজুবিল্লাহ বলেন না, মাকে বলে যাচ্ছে আমি যাচ্ছি স্কুলে, আমি যাচ্ছি এমন জায়গায়, আমি যাচ্ছি টিউশনে, কিন্তু তারা যাচ্ছে পার্কে বা কোন নতুন নতুন জায়গায় যেখানে টিকটক বা লাইকি করতে পারে। সবাই বলুন না নাউজুবিল্লাহ। ও যুবক, তুমি কি একটু চিন্তা করে দেখো নাই, তোমার যারা আপন, তোমার যারা সাথী, তোমার যারা কাছের মানুষ, তারাই তোমাকে কবরে রাখবে, নাউজুবিল্লাহ বলেন না, একটু জোরে আওয়াজ দিয়ে, তারাই তোমাকে কবরে রাখবে। যেই লাইকি টিকটক অ্যাপস কে তোমার আপন করে নিয়েছো, এই লাইকি টিকটক তোমার আপন হবে না, এই লাইকি টিকটক তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে, নাউজুবিল্লাহ বলেন না। ও বোনেরা, তোমরা যে মানুষকে খুশি করার জন্য টিকটক থেকে কিছু টাকা ইনকাম করার জন্য নিজের দেহটাকে ওপেনলি করে দিচ্ছ এই ক্যামেরার সামনে, তোমরা কি একটু চিন্তা করে দেখছো না যে রহমানের সামনে তুমি আজ না হয় কাল দাঁড়াতে হবে, সুবহানাল্লাহ বলুন, যে রহমানের সামনে তুমি তোমার সকল আমলকে নিয়ে দাঁড়াতে হবে, তখন তুমি কার কথা বলবে ওইখানে গিয়ে? তুমি কি বলতে পারবে যে আল্লাহ আমি লাইকি করেছি, টিকটক করেছি, আল্লাহ আমি এমক করেছি, তেমক করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন? এই কথা বলার সুযোগ থাকবে না, কেননা এটা দুনিয়ার কোন আদালত না, এটা রহমানের আদালত, এটা রহমানের আদালত, যেখানে চাইলেও কোনো কেউ বাঁচতে পারবে না, সবকিছু তিনি জানেন, সবকিছু তিনি জানেন, চাইলেও ছোটা যাবে না, চাইলেও বাঁচা যাবে না। ও ভোনেরা, ও ভাইয়েরা, তোমরা একটু চিন্তা করে দেখো, যখন তোমার মৃত্যুটা চলে আসবে, যখন তোমার মৃত্যুটা তোমার সামনে চলে আসবে, আজরাইল যখন তোমাকে থাবা দিয়ে নিয়ে যাবে, তোমার দেহটা পড়ে থাকবে নিথরভাবে, দেহটা তোমার নিথরভাবে পড়ে থাকবে, তোমার আপন বলতে কেউ থাকবে না, ওই মোবাইল ফোনটা একটা সাইড হয়ে পড়ে থাকবে, তোমার আপন যদি থেকে থাকে, তোমার রহমান আপন হবে, রহমান আপন হবে, রহমান আপন হবে, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।